Hello friend, welcome to my YouTube channel Technical Tech BD. Jara Facebook Lite application ti byabohar koren tader jonno helpful ekti video niye hajir holam. Ajker video ti holo kibhabe apnara friend list hide kore rakhben. Jodi chan je apnara apnader friend list e thaka friend derke hide kore rakhben tahole ei video ti obosshoi apnar jonno. তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। আমি কি করব, এই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে আমি কী করবো, এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিব। প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টগুলো দেখা যাচ্ছে। এই ফ্রেন্ড লিস্টগুলো যদি আমি হাইড করতে চাই তাহলে কি করব, আমি এখান থেকে বাহির হয়ে যাচ্ছি। বাহির হয়ে গিয়ে দেখেন এখানে ডান পাশে উপরে থ্রি লাইন বটম দেখা যাচ্ছে, এই থ্রি লাইন বটমের উপর আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে এই রকম একটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি স্ক্রল করে চলে যাব নিচে, দেখেন এই সরি আমি স্ক্রল করে এভাবে নিচে চলে আসবো। এসে চলে আসার পরে দেখেন এখানে সেটিং এন্ড প্রাইভেসি দেখা যাচ্ছে, আর নিচে দেখা যাচ্ছে সেটিং। আপনাদের যদি নিচে সেটিংটি না পান তাহলে অবশ্যই সেটিং এন্ড প্রাইভেসিতে ট্যাপ করে দিবেন। করবেন সেটিং এন্ড প্রাইভেসি ট্যাপ করার সাথে সাথে আপনাদেরকে নিচে দেখা যাবে সেটিং অপশানটি। আমি কী করবো, এই সেটিং অপশানটির উপর আমি ট্যাপ করে দিলাম। সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি খুঁজে নিব অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। দেখেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশানটি আপনারা অবশ্যই খুঁজে নেবেন, উপর নিচে যেখানেও এখানেও পেয়ে যাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। তারপরে আমি কী করবো, এখান থেকে খুঁজে নিব হু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আপনারা এই লেখাটা খুঁজে নেবেন, হু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আমি এই লেখাটির উপর আমি ট্যাপ করে দিলাম। এই লেখাটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। দেখেন এখানে লেখা আছে ইউর ফ্রেন্ড, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা হলো এভরি ওয়ান। আর এখানে লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, হু ক্যান সে ইউর ফ্রেন্ড লিস্ট, এখানে আমি ট্যাপ করে দিব। পাশে দেখা যাচ্ছে পাবলিক দেখা যাচ্ছে, আমি এই পাবলিক এখানে ট্যাপ করে দিব। পাবলিকের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে পাবলিক দেখাচ্ছে, পেরেন্ট দেখাচ্ছে, পেরেন্ট অ্যাকসেপ্ট দেখাচ্ছে, স্পেসিফিক ফ্রেন্ড দেখাচ্ছে, অনলিমি দেখাচ্ছে। এখন যদি আপনারা চান যে আপনারা সবাই দেখুক আপনার ফ্রেন্ড লিস্ট তাহলে কিন্তু পাবলিকে রাখবেন, আর যদি শুধু যারা ফ্রেন্ড লিস্টে প্রথম থেকে আছে তারাই দেখুক তাহলে ফ্রেন্ড সিলেক্ট করে দিবেন। আর যদি চান যে শুধু আপনিই দেখবেন, অন্য যেন কেউ না দেখতে পারে আপনার ফ্রেন্ড লিস্ট, তাহলে আপনারা কী করবেন, অনলিমি। আমি যেহেতু হাইড করে রাখবো যার জন্য আমি সিলেক্ট করে দিব অনলিমি। আমি অনলিমি সিলেক্ট করে দিলাম। অনলিমি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখন আমার কিন্তু ফেসবুকটি এখন হাইড হয়ে গেছে। এখন আপনারা যদি চান হাইড হয়েছে কি না তাহলে অবশ্যই অন্য একটা ফেসবুক থেকে প্রবেশ করে আপনারা দেখে নেবেন আপনাদের ফেসবুক হাইড হয়েছে কি না। এই সেটিংটির মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুকটি হাইড করে রাখতে পারবেন যারা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন। আর যারা অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তারা হয়তোবা নতুন নিয়মে কাজটা করতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। ভিডিওটি ধৈর্য সহকারে একটু স্কেপ না করে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক লাইট ব্যবহারকারীরা ফেসবুক ফ্রেন্ড লিস্টকে হাইড করে রাখতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে আমি যখনই হেল্পফুল ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।